السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জান্নাত যাওয়ার উপায় সম্পর্কে কিছু আলোচনা করা জান্নাত আল্লাহ রবুল আলমিন তার বান্দাদের জন্যই তৈরি করেছেন জান্নাত তার সেই বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন যারা জান্নাত যাওয়ার পথ অবলম্বন করে নিজেকে জান্নাতি হওয়ার সুযোগ গ্রহণ করবে বা নিজেকে জান্নাতি করতে পারবে এরকম বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন আর মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাত যাওয়ার উপায় উপকরণ মাধ্যম অশিলা কী তা আমাদেরকে বলে দিয়েছেন যদি জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে সেই মাধ্যমগুলো অবলম্বন করতে হবে সেই মাধ্যমগুলো ধরতে হবে যে মাধ্যমগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বা আমাদের জন্য জান্নাতের পথ সুগম করে দেবে পূর্বের পর্বতে আলোচিত হয়েছে জান্নাত যেতে হলে তহিদবাদী হতে হবে জান্নাত যেতে হলে নামাজি হতে হবে আজকের বিষয়ে প্রথমত আসছে যে জান্নাত যেতে হলে জান্নাত আপনাকে নিয়ে যাবে জান্নাতের পথ বলে দেবে আপনাকে জাকাত দিতে হবে এই জাকাতও হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম তাই তো আল্লাহ তালা সুরা মায়েদার এই আয়তের মধ্যে বলছেন লাইন আকাম তমু সালা যদি নামাজ কায়েম করো ও আতাই তমু জাকা জাকাত প্রদান করো ও আমান তুম বেরসুলি আর আমান নবীদের ওপর ইমান আনো ও আজদার আর যদি নবীদের সাহায্য করো দিনের কাজে ও আকরাজ তুমুল্লাহ হাসানা আল্লাহ রব্বুল আলমিনকে উত্তম কারদা দাও লা উকাফেরান্না আনকুম সৈয়া আতিকুম তাহলে আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাগুলাকে মাফ করে দিব। ওলা উৎখেলা নাকুম জান্নাত ইন্তাচরি মিন তাহাতেহাল আনহার আর তোমাদেরকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয় বা প্রবাহিত হবে নদী ঝরনা তো ভাইয়ের আমার কথা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন এখানেও আমাদেরকে বলে দিলেন জান্নাত যাওয়ার মাধ্যম নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে এবং আল্লাহ এবং তার রসুলের ওপরে ইমান আনতে হবে তাহলে ইনশা আল্লাহ তা আল্লাহ রাবুলা আলমিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আমাদের গুনা খাত মাফ করে দেবেন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একজন সাহাবি এলেন হজরতে আবুব আনসারির তালা আনহো থেকে বর্ণিত হাদিসটি মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসে বলেন ইয়া রাসুল আল্লাহ দুল্লুনি আমালিন আমলিন ইউদ্িলুনি আল জানা ওয়ুবা ইদুনি মিনান্নার

যে আমলে কারণে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তখন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে বলে দিলেন তা আবুদুল্লাহ সর্বপ্রথম আল্লাহর ইবাদত করবে মানে ইবাদত শুধু আল্লাহরই করবে ওলা তুশ্রী বিহি সাইয়া আল্লাহর ইবাদতে কাউকে শরীফ করবে না যত রকমের ইবাদত আছে নামাজ হোক রোজা হোক হজ হোক জাকাত হোক দোয়া হোক প্রার্থনা করা হোক মানত করা হোক এবং সাহায্য প্রার্থনা করা সমস্ত রকমের ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবে ওলা তশিফ বিহিষে আ আর আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না তু নামাজ পড়বে তো তীর জাকা আর জাকাত দিবে পতাসেল যা আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে আত্মীয়দের সাথে সময় সম্পর্ক গড়ে রাখার চেষ্টা করবে এতগুলি কথা বলে দেওয়ার পরে লক্ষ্মী যখন সেখান থেকে যেতে লাগলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন ইন আনসাকামা ওমেরাবিহি দাখালাল জাননা যে কথাগুলো এই লোকটাকে বলা হলো যে আমলগুলো এই লোকটাকে বলে দেওয়া হলো এই প্রতি যদি যদি লোকটা লোকটা যত্নবান হয় এই করে তাহলে সে অবশ্যই অবশ্যই আমলগুলার আমলগুলাকে জান্নাতে যাবে তো এই জাকাত দেওয়া আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে সম্পর্ক গড়ে রাখা অনুরূপভাবে আল্লাহর ইবাদত করা এসব হচ্ছে জান্নাতের মাধ্যম এই জিনিসগুলি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে অনুরূপ আরও একটি হাদিস যা বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ নবীর কাছে এক ব্যক্তি এসে বললেন ইয়াসুল আল্লাহ দুল্লুনি আলা আমালিন ইউদু আল জান্না ফাকা আল কৌ মা লাহু মাক আল্লাহবী ও সাল্লাল্লাহসাল্লাম আরাবুন মা লাহু তা আবদুল্লাহ ওয়ালা তু শরীখ বিশাহী আহ অত কি মাস আলা অতুতী জাকা ও তাহ্লির এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়াসুল আল্লাহ আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমলগুলি আমাকে জান্নাতে নিয়ে যাবে আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার কাজে আসবে তখন লোকেরা বলতে লাগলো মা আল্লাহ মা আল্লাহ ওর কি হয়েছে কি ব্যাপার ওর তখন আল্লাহনবী বলছেন আর আবুল মা আল্লাহ সে অনেক বড় প্রয়োজন নিয়ে আমার কাছে এসছে ভালো জিনিস জিজ্ঞাসা করার জন্য বড় প্রয়োজনীয় জিনিস জানার জন্য সে আমার কাছে এসছে তারপরে নবী বললেন তা আবুদুল্লাহ জান্নাত যেতে চাও জান্নাত যাওয়ার মাধ্যম জানতে চাও জান্নাত যাওয়ার কাজ জানতে চাও কি জিনিস আছে যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এগুলো তুমি জানতে চাও তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে ওলা তশরিক বিহিসাই আ আর খবরদার আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না তোকে মুসালা নামাজ পড়বে অতি জাকা জাকাত দেবে ও তাসেল রাহাম আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে তো ভাই রাম এটাও বোখারি ও মুসলিম শরীফের হাদিস এ হাদিস ও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেই লোকটিকে বলে দিল জান্নাত যাওয়ার আমল কি জান্নাত যাওয়ার কাজ কি জান্নাত যাওয়ার মাধ্যম কি জান্নাত যাওয়ার উপায় কি এইগুলি বলে দিয়ে মানুষকে আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ দিলেন যে শুধু জান্নাত যেতে চাইলে জান্নাত পাওয়া যায় না জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যায় না জান্নাত আল্লাহর মূল্যবান তার জান্নাত সেই জান্নাত যেতে হলে আমল করতে হবে আর এই আমলের মাধ্যমে কোন সময় কিছু কষ্টও পেতে হবে এই আমল করার জন্য কিছু কোনো সময় ব্যাগও পেতে হবে ত্যাগ কোরবানি সহ্য ধৈর্য অনেক কিছুর প্রয়োজন হতে পারে তাই তো বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ বলছেন বোখারি ও মুসলিম শরীফের জান্নাত হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস কি এই যে উজু করা কষ্ট পেতে হবে ঠান্ডার সময় উঠতে হবে তারপরে বিছানা ছেড়ে যেতে হবে কষ্টদায়ক জিনিস মাল দেওয়া জাকাত দেওয়া কষ্টকর ব্যাপার মালের প্রতি মানুষের মহব্বত ভালোবাসা টান আকর্ষণ তাই মানুষকে নিজের মাল সাদকা করবে জাকাত দেবে এটা মানুষদের কষ্ট লাগে এই কষ্ট স্বীকার করতে হবে যদি কষ্ট লাগে যদি এটা কোনো কষ্টের ব্যাপার নয় মাল দিয়েছেন আল্লাহ সেই আল্লাহর দেওয়া মাল যদি আমি আল্লাহর পথে ব্যয় করি তাতে তো কষ্ট পাওয়ার কিছু নেই তারপরেও যদি মানুষ মনে করে হ্যাঁ কষ্ট তাহলে এই কষ্ট স্বীকার করতে হবে কারণ জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে নামাজ পড়তে হলে কিছু ত্যাগ করতে হয় রোজা রাখতে হলে কিছু সহ্য ধৈর্য করতে হয় পিয়াস লাগবে বুক ফাটবে ধৈর্য ধারণ করতে হবে কারণ জান্নাত রেখেছেন আল্লাহ দিতে দিতে হবে গেলে হয়তো মনে কষ্ট হয় মালের প্রতি টান আকর্ষণ আছে মহব্বত ভালোবাসা আছে তাই হয়তো কষ্ট লাগে কিন্তু কি করতে হবে কষ্ট সহ্য করতে হবে কারণ জান্নাতকে ঘেরা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে হোক ফাথিল না আরো বিশ্বাহ কিন্তু নাম। আকবার যত দুষ্টামি যত মানে এই ধরনের নোংরা যত জিনিস আছে এই সাহবাদ দিয়ে প্রবৃত্তি দিয়ে আল্লাহ রাবুল আলমিন জাহান্নামকে ঘিরে দিয়েছে তাই জাহান্নাম যাবার পথ তো খুবই সহজ কিন্তু জান্নাত যাবার পথটা একটু খুব কষ্টদায়ক হবে বই কি গোলাপ ফুলের সেন্ট আছে গোলাপ ফুলের মূল্য বেশি গোলাপ ফুল সবাই পেতে চায় তাই গোলাপ ফুলের কাঁটা আছে তুলতে গেলে হাতা কাঁটা লাগবে অন্যান্য অনেক ফুল আছে দেখবেন তেমন সেন্ট নেই তেমন সুগন্ধি নেই সেই ফুল সবাই নিতে চায় না সেই ফুলের সবারই দরকার হয় না সেই ফুলের প্রতি সবারই আকর্ষণ থাকে না কিন্তু গোলাপ ফুলের প্রতি আকর্ষণ অনেক বেশি মানুষ সবাই গোলাপ ফুল পেতে চায় তাই আল্লাহ তাআলা তার কুদরতি নিজামে এবং তার কৌশলে এই গোলাপ ফুলকে কাটা দিয়ে তার হেফাজত করছে যাতে করে তুলতে গেলে যেহেতু দাম আছে শুধু জান্নাতের আশা করলেই জান্নাত পাওয়া যাবে না জান্নাতের জন্য কাজ করতে হবে যে কাজগুলো সাহাবিরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছেন আর আল্লাহ নবী সেগুলো সাহাবিদেরকে উল্লেখ করেছেন যা আজকে শিক্ষা হিসাবে সেই কথাগুলি হাদিস নামক কিতাবে রয়ে গেছে যা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমাদের মাধ্যম গ্রহণ করতে হবে তা না হলে শুধু আশা করলে জান্নাত পাওয়া যাবে না অনুরূপ ভাবে মোয়াদ্দিন জবাল রাজি আল্লাহ তালা আনহ সাহাবি রসুল সাল্লাম তিনি বলছেন খুন ফি কি সফরিন মান নবী সাল্লাহ সাল্লাম ফা আসবাহ তো ইয়মান করিবা মিন হো ফা রসুল আল্লাহ আখবরিনী বে আমলিন ইদ খিলুন ও এদুনি মিনান্নার একই প্রশ্ন মদ রাদি আল্লাহ তালা আনহ বলছেন আমি একদিন আল্লাহ নবীর সাথে কোনো এক সফরে ছিলাম আর এই সফরে আমি আল্লাহ নবীর অনেক কাছাকাছি হয়ে গেছিলাম অনেক কাছাকাছি মানে যেন আমি আর আল্লাহ নবী আছি আর কেউ নেই এই যে আল্লাহ নবীর কাছে কাছে হয়ে যাওয়াটাকে আমি একটা মহান সুযোগ এবং একটা সুবর্ণ সুযোগ হিসাবে আমি গ্রহণ করলাম মনে মনে ভাবলাম নবীকে যখন কাছাকাছি পেয়ে গেছি অতএব নবীর কাছে আজকে কিছু চাইতে হবে কাছাকাছি যখন পেয়ে গেছি তখন নবীর কাছে আজকে আমি কিছু চাইব তাই আল্লাহ নবীকে বললাম ইয়া রাসুল আল্লাহ আখদের নিবি আমালিন ইউদ খিলুনি আল জান্নাতা ইউবা ইদুনি নার। ভাইরা আমার কথাটা কেমন জানেন সাহাবি আল্লাহ নবীকে কে কাছাকাছি পেয়ে গেছে মানে ঠিক যেন নির্জনে পেয়েছে কেউ নাই এটাকে সে একটা সুযোগ হিসাবে গ্রহণ করেছে যে এই সুযোগে আল্লাহ নবীর কি জানেন দুনিয়া নয়। নয়। দুনিয়ার গাড়ি বাড়ি নয় দুনিয়ার ধন্দৌল না দুনিয়ার বৃত্ততা না সে চাইছে কি চাইছে আল্লাহ বাবুল আলমিনের জান্নাত আল্লাহ নবীকে বলছেন আমালিন আল আখবরিনী ওয়া ইউদ্িলুনি আল্লাহবা মিনান্নার এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম আনহর আল্লাহ ঘটনা যে তিনি একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাল্লামকে একা পেয়ে গেছিলেন কাছাকাছি হয়ে গেছিলেন আল্লাহ নবীর সেটাকে তিনি একটা সুযোগ হিসাবে গ্রহণ করলেন যখনই আল্লাহ নবীর কাছে তারা কোনো কিছু চাওয়ার সুযোগ পেতেন তখনই জান্নাতি চাইতেন তাদের মনে কোনো সময় এই খেয়াল জাগত না এত কষ্টর জীবন যাপন করি আমরা বাড়িতে এত সংকীর্ণতা আমাদের না খেতে পাই ঠিক মতন না ঘুমাতে ঠিক না বাসস্থান ঠিক কোনো কিছুই তাদের তাদের ছিল ছিল না সংকীর্ণতায় ভরা দুনিয়ার এই জীবনটা তারপরেও কিন্তু তারা দুনিয়ার জীবনের জন্য কোনো কিছুই ভাবতেন না নবীর কাছে চাওয়ার সুযোগ পেলে কি চাইতেন জান্নাত জান্নাত যাওয়ার মাধ্যম আর নবীকে কথা একথাও বলতেন না যে হুজুর দোয়া করে দেন যেন আমি জান্নাতে চলে যেতে পারি বলতেন না কি এমন আমলের কথা বলে দেন যে আমল গুলা করলে জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো তাদেরই জীবনই হচ্ছে আমাদের জন্য আদর্শ তাদের জীবনকে যদি আমরা স্মরণ করি তাদের জীবনকে যদি আমরা ধারণ করি তাহলে ইনশাআল্লাহ জান্নাত যাওয়ার পথ আমরাও পেয়ে যাব জান্নাত যাওয়ার উপায় আমরাও জানতে পারবো এবং জান্নাত যাওয়ার মাধ্যম গুলা আমরাও গ্রহণ করতে পারবো আর জান্নাত যাওয়ার মাধ্যম গ্রহণ করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ তালা জান্নাত যাওয়ার পথ আমাদের জন্য সুগম হয়ে যাবে আল্লাহ রাবুল আলমের দয়াবান আমাদের জন্যই তো জান্নাত তৈরি করে রেখেছেন তাই সাহাবি বললেন এমন আমলের কথা বলে দেন ইয়ারসুল আল্লাহ যে আমল করলে জান্নাতে যেতে পারবো জাহান্নাম থেকে বাঁচতে পারবো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন তা আবুদুল্লাহ আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশ্রিক বিহি সৈয়া আল্লাহর ইবাদতে কাউকে শরীফ করবে না তুকি মুসালা নামাজ পড়বে তুতিয়া জাকা জাকাত দেবে ওতাসুম আর রামাদা রমজান মাসের রোজা রাখবে তাহুজ্জাল বাইতা বাইতুল্লাহ শরীফে হজ করবে তারপরে আরো সাদকা জেহাদ ইত্যাদি আরো কয়েকটি আমলের কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে বলে দিলেন এ হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে এবং আল্লামা আলবানী রাহমাহুল্লাহ এই হাদিসকে সহি বলেছেন আমি যেটা বলতে চাইছি যে রাসুল করিম সাল্লাহ আলী আমাদেরকে বলে দিয়েছেন জান্নাত যাওয়ার উপায় জান্নাত যাওয়ার মাধ্যম আমাদেরকে অবলম্বন করতে হবে সেই উপায় আর সেই মাধ্যম গুলা তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে যাকাতের কথা বলেছিল আমাদেরকে যাকাত হচ্ছে জান্নাত যাওয়ার মাধ্যম যা আমি আপনাদের সামনে বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বললেন নামাজ পড়ার সাথে সাথে যাকাতও দিতে হবে যাকাত যদি না দিই তাহলে আমাদের কি অবস্থা হবে জাকাত থেকে যদি আমরা একেবারে উদাসীন হয়ে যাই তাহলে আমাদের কি হবে তাও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে ওয়াল্লাযিনা ইয়াকনズノয-যাহাবা ওয়াল-ফিদদাহ ওয়ালা ইয়ুনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাওশিরহুম

তাদেরকে যন্ত্রণাদায়ক আদাবের সুসংবাদ দিয়ে দাও আল্লাহর পথে ব্যয় করবে না মানে সোনার জাকাত দেবে না রূপার জাকাত দেবে না ধানের জাকাত দেবে না গরু ছাগলের জাকাত দেবে না যে জিনিসের ওপরে জাকাত ওয়াজিব হাদিসের কিতাবে আল্লাহ রবুল আলমিন নসুরে করিম সাল্লাহ সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিসে কিসে জাকাত লাগে কোন কোন জিনিস আছে যে জিনিসে জাকাত দিতে হয় এবং জাকাত দেওয়ার শর্তাবলী কি জাকাত কখন ফরজ হয় আর কোন জিনিসে কতটা পরিমাণ জাকাত লাগে ককল লাগে কিভাবে দিতে হবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন যা হাদিসের কিতাবে আছে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সোনার জাকাত আছে রোপার জাকাত আছে ধানের জাকাত আছে গমের জাকাত আছে খেজুরের জাকাত আছে এইভাবে টাকা পয়সা ছাগল গরু উঠ ইত্যাদি সমস্ত জিনিসের জাকাত আছে এবং তার একটা সংখ্যা বাঁধা আছে শর্তের ভিত্তিতে এগুলির ওপরে জাকাত ওয়াজিব হয় এখন যদি জাকাত ওয়াজিব হওয়ার পরে জাকাত না দিই তাহলে কি হবে তাই আল্লাহ বলছেন যারা সোনা এবং চাঁদিকে জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় ব্যয় করে না ফবাশের হুম বে আধা বিন আলীন তাদেরকে যন্ত্রণাদায়ক আদাবের কষ্টের সুসংবাদ দিয়ে দাও এইগুলোকেই এই 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 রূপাকে টাকা এইগুলোকে কেমতের দিনে জাহান্নামের আগুনে চালিয়ে আঙ্গার তৈরি করা উত্তপ্ত করা হবে এগুলোকে জ্বালিয়ে আঙ্গার তৈরি করা হবে উত্তপ্ত করা হবে তারপরে ইয়ামাইহমা আলাইহা ফিনে জাহান্নামিহা জিবাহুহুম ও জুলু বহুম ও জুহুর আর এইগুলা দিয়েই গরম করে আঙার তৈরি করে এগুলা কিন্তু ডাকা হবে ছেঁকা দেওয়া হবে তাদের পিঠে এবং তাদের পার্শ্বদেশে দেশে এবং তাদের কপালে এগুলাকে দিয়ে ছাঁকা দেওয়া হবে এগুলাকে দিয়ে তাদেরকে ডাগা হবে আর বলা হবে হা দা মা কানাস্তম এটা হচ্ছে ওই জিনিস যা তুমি জমা করে করে রেখেছিলে আর আল্লাহর পথে ব্যয় করনি ছিলে এটা ওই জিনিস যা সুরক্ষিত রেখেছিলে সুরক্ষণ করেছিলে আল্লাহর পথে ব্যয় করি ফাজুকু মা কন্তম তাক এখন তুমি চাকো মজা যে জিনিসগুলি তুমি জমা করে রেখেছিলে সেই জিনিসের দ্বারাই তোমাকে আদাব দেওয়া হচ্ছে এই আদাবের মজা এখন তুমি চাকো এখন তুমি এই আদাব ভোগ করো তো ভাইরা আমার এখানে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়ে দিলেন জাকাত ফরজ হয়ে যাবার পরে যদি জাকাত না দেই তাহলে আমাদের অবস্থা কি হবে এই টাকাগুলো দিয়ে এই সোনাগুলো দিয়ে এই রূপ জাহান নামের আগুনে গরম করে করে আমাদেরকে ডাকবেন আমাদেরকে ছাঁকা দিবেন তাই প্রত্যেক মুসলিমের উচিত তার টাকা পয়সা এবং বিশেষ সম্পত্তি যা কিছু আল্লাহ দিয়েছেন এগুলি ব্যাপারে যেন সতর্ক থাকে জাকাত দেওয়ার ব্যাপারে যেন উদাসীনতা না করে আর জাকাত যেন মন মতো না দেয় মানে ইচ্ছা মতন যেন না দেয় যে ইচ্ছা মতন সামান্য কিছু পয়সা বার করে রাখে রমজান মাসে মাদ্রাসাওয়ালারা আসবে ও দু পয়সা দিতে হবে তাই কিছু টাকা আলাদা করে রেখে দিয়েছে পাঁচ টাকা দশ টাকা মাদ্রাসা আলাদাকে দেওয়ার জন্য যেন ভিক্ষা দেওয়া মনে রাখবেন জাকাতটা ভিক্ষা দেওয়া নয় জাকাতটা ওয়াজিব আপনার ওপরে হবে এটা আপনার নয় এটা এটা আল্লাহর হক আল্লাহ বেঁধে দিয়েছেন ফকিরদের জন্য জন্য বিধবা আল্লাহর পথে দেওয়ার এইভাবে জন্য এটা আল্লাহ বেঁধে দিয়েছেন অথবা এটাকে আপনি ইচ্ছা মতন দিয়ে দিবেন দু চার পয়সা খরচ করে দিবেন আর মনে করবেন আপনার জাকাত হয়ে গেল জি না একে হিসাব করে টাকা কত হয়েছে যদি সাড়ে সাত তোলা সোনা পরিমাণ টাকা বা সারা সাত তোলা সোনা আপনার বাড়িতে থাকে এক বছর অতিবাহিত হয়ে যায় তাহলে আপনি পুরো টাকা হিসাব করবেন কত লাখ ব্যাংকে আছে এবং সেই লাখ হিসাব করে শতকরা আড়াই টাকা হিসাবে আপনাকে জাকাত বার করতে হবে জমির ধানকে হিসাব করে জাকাত বার করতে হবে মোট কথা হচ্ছে যে আপনি ইচ্ছা মতন কিছু বার করে দিয়ে দিবেন আর মনে করে নেবেন যে হ্যাঁ আমার হয়ে গেছে তা কিন্তু হবে না পূর্ণ হিসাব বের করে আপনাকে জাকাত আদায় করতে হবে আমি বলতে চাইছিলাম যে ভাইরা আমার জান্নার যাওয়া আমরা যদি জাকাত দেই নামাজ পড়ি তাহলে ইনশা আল্লাহ তালা এগুলি হবে আমাদের জন্য জান্নাত যাওয়ার পথ এগুলি আমাদের জান্নাত যাওয়ার পথকে সহজ করে দেবে এইভাবে জান্নাত যাওয়ার পথ বলছেন ইয়া আলাদিন আহ মানু কুতিবা আলাই কুমুসিয়াম কেমা কুতিবা আল্লাহ আমিন লা আল্লাকম তা হে ইমাম দারলা। তোমাদের ওপরে রুজাকে ফরত করা হয়েছে। যেমন তোমাদের পূর্বেকার লোকদের ওপরে। রোজা ফরজ করা হয়েছিল কেন লা আল্লাকম যাতে করে তোমরা বাঁচতে পারো যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো এখানি লক্ষণীও আল্লাহ বলছে যাতে করে তোমরা তাকুয়া এবং মত্যাকি হতে পারো তাকুয়া কাকে বলে আন্তাজ আলা বাই নাকাওয়া বাইনা আবাবিল্লাহহিলবে কা তাকুয়া হচ্ছে আন্তাজ আলা। তুমি তোমার মাঝে আর আল্লাহর আদাবের মাঝে একটা আড়াল তৈরি করবে এর নাম তাকুয়া রোজা যদি রাখো তাহলে তুমি বাঁচতে পারবে আল্লাহ কুম তাক তাহলে তোমরা বাঁচতে পারবে এই রোজাটাই হবে তোমাদের জন্য আড়াল এই রোজাই তোমাদেরকে জাহান নামের আগুন থেকে কালকে বাঁচাবে যেমন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বোখারি ও মুসলিম শরীফের হাদিসে কোথাও বলছেন আসিয়াম জুন্নাতুন রোজাটা হচ্ছে ঢাল এই রোজা ঢাল হবে তোমার জন্য জাহান নামের আগুন থেকে তোমাকে রক্ষা করবে আল্লাহ তালা বলছেন আসিয়াম লি ও আনা আজিজিবি রোজা আমার জন্য বান্দা রেখেছে আর রোজার বদলা আমি বান্দাকে নিজের হাতে দেব সুহান আল্লাহ আল্লাহ তালা বলছেন আসিয়াম লি ও আনা আজিজিবি বান্দা রোজা আমার হাত জন্যই রেখেছে খাওয়া দাওয়া ত্যাগ করেছে পানাহার ত্যাগ করেছে জয়িন খোদা ত্যাগ করেছে। এনি প্রবৃত্তিকে চরিটাক্ত করেনি। নি। আমার জন্য ফালসি আমলি ওয়া আনা আজিজেবি। বান্দা আমার জন্য রোজা রেখেছিল। আর বান্দাকে আমি নিজের হাতে রোজার বদলা দিব। তো ভাইরা আমার কথা হচ্ছে এই রোজা হবে আমাদের জন্য জান্নাত যাওয়ার মাধ্যম। যদি আমরা আল্লাহর পথে রোজা রাখতে পারি। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।